দাদা ভাই অলরেডি 3000 টাকা হয়ে গেছে না মানে ঠিকই বলছে যেগুলো কি আমাকে দিবি না এই কটাতে 3000 টাকা হ্যাঁ এই কটা গেছে সবে কতগুলো বিস্কুট নিয়েছে दादा भाई शॉपिंग बक्से मास्काबाड़ी जिनिस जिनिस पेलाम ना এত টাকা হয়েছে সেটা দেখে তুই কষ্টে আর নিসনি দাদা ভাই আমার প্রতি তোর করুণা হয়েছিল আচ্ছা এবারে হচ্ছে মাকে জিজ্ঞেস করব আমরা কি বলছিলে মা তুমি লোকগুলোকে ওই লোকগুলো কি বলছিল বলছিল মানে মহিলাগুলোকে ছেলেটা সিরিয়াল করে তো সবাইকে বলছিল নাম করি তুমি কি বললে না আমাকে বলছিল যে আমি চিনতে পেরেছি महाप्रभु এতদিন বাদে কারোর মনে রাখার কথা না আর এই মুখে এই সব তোমার কথা এগুলো তুমি এত ঢপ মারি একটা মা মানে কি বলবো সিরিয়াল করি না হাসতে দুটো মেয়ে মিলে এদিকে তাকাচ্ছি তখন বলছে আপনাদের ছেলেটা আমাদের পরে লাই দেখো এরকম ভাবে ঢপ মারে ঠিক আছে মাই বলেছে কিন্তু এগুলো মায়ের জন্য ঠিক আছে মায়ের মাথার পাশে আবার আর চাটনি হ্যাঁ দিন প্রথমে চাটনি পড়ে গেছে এগুলো কবে কার বানানো গো মানে সকাল থেকে বানিয়ে আছে হ্যাঁ খালি গরম করে দিয়ে দাও কেমন লাগছে মা দাদা ভাই আমাদেরকে দাদা ভাই খাওয়াচ্ছে থ্যাংক ইউ দাদা ভাই এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আজকে পরের রোববার খাবে কি আছে পরের রোববার বাড়িতে গিয়ে খাবে দাদা ভাই ফাইনালি খাইয়েছে আমাদেরকে দাদা ভাইয়ের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা শেষ অথচ আমি যখন বললাম ওই কটা জিনিস কিনে দিই তখন তোমাকে কিনে দিলাম আমি কিন্তু কিনে দিচ্ছিলাম জিনিস নিচ্ছিস তুই দাদাকে তো গরিব বানিয়ে রাখিস তুই এটা সবাই জানে তুমি কিছু বলো মা তুমি নিচ্ছিলাম জিনিসগুলো ছোটবেলা থেকে আমাকে গরিব বানিয়ে রাখে সমস্ত টাকা আমার শেষ করবে সমস্ত কিছু নতুন নতুন জিনিস কিনবে আর ওর সব পুরনো জিনিসগুলো আমার মাথার ফোলেটা এখন আছে দাদা ভাই তুল দিয়ে মেরে ফুলিয়ে দিয়েছিল দাদা